নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। গণ হিস্টেরিয়ায় আক্রান্ত 22 ছাত্রী অসুস্থ, ভাগা বাম বিদ্যাপীঠ স্কুলে চারজন। রামনগর বাইপাসে অপরাধ বাড়ছে, রাধারানীর মৃত্যু রহস্যের তদন্ত শুরু। হাইলাকান্দি দাঁড়িয়ার ঘাটে সমন্বিত হরিনাম সংকীর্তন, এবার হবে রথযাত্রা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ক্লাসের ভেতরে অস্বাভাবিক আচরণ এক এক করে 22 জন ছাত্রীর। গণ হিস্টেরিয়ায় আক্রান্ত হয়ে কিছুক্ষণের মধ্যে একে একে 22 জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ল। ঘটনাটি ভাগা বাম বিদ্যাপীঠ স্কুলে। শনিবার সকালে এমনই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল সহ এলাকায়। এদিন প্রথমে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী শ্রেণীর ভেতরে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। সহপাঠী ও পাঠদানরত শিক্ষক কিছু বুঝে ওঠার আগে একে করে একই ক্লাসের অন্তত 22 জন ছাত্রী একই আচরণ শুরু করে। একসময় একে একে সংখ্যা হারাতে থাকে ছাত্রীরা। শুরু হয় হইচই। স্কুলের দ্বিতল ভবন থেকে নামিয়ে আনা হয় ছাত্রীদের। মিনিট 15-এর ভেতরে অন্যান্য ক্লাসেও ছড়িয়ে পড়ে রোগ। বিভিন্ন ক্লাসে আরো 8 জন ছাত্রী জ্ঞান হারায়। স্কুল কর্তৃপক্ষ অসুস্থ ছাত্রীদের হাসপাতালে পাঠানোর পাশাপাশি খবর দেন অভিভাবকদেরও। ছুটে আসেন অভিভাবকরা। অনেক অভিভাবক নিজেদের সন্তানদের হাসপাতালে নিয়ে যান, আবার কেউ বাড়িতে। শনিবার ভোরের আলো ফুটতেই সূর্য প্রখর রূপ ধারণ করে, আর দ্বিতল বিশিষ্ট গৃহের উপর তলায় ক্লাসরুমের ভেতরের তাপমাত্রা অত্যধিক বৃদ্ধির ফলে এমন অবস্থা সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হয়েছে। শিলচর রামনগর বাইপাসে অপরাধমূলক কাজ দিন দিন বাড়ছে। সন্ধ্যা হলে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ সংঘটিত হয় বাইপাসে, ফলে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে ওই সড়কে। পাশাপাশি বিভিন্ন সময় মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ এই ক্ষেত্রে অবগত থাকলেও কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বলে অভিযোগ স্থানীয়দের। এবার রামনগর বাইপাস থেকে এক মহিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয় মানুষ ওই মহিলাকে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়, কিন্তু মেডিকেলে যাওয়ার পরই তার মৃত্যু হয়। মৃত মহিলার বাড়ি শিলচর তারাপুর মণিপুরী বস্তিতে। পরিবারের লোকের অভিযোগ, রাধারানী সিনহা নামে ওই মহিলার শরীরে দা দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের লোকেরা জানান এটা দুর্ঘটনা নয়, এটা পরিকল্পিত হত্যা। পুলিশকে এ নিয়ে তদন্ত করার দাবি করেন রাধারানী সিনহার পরিবারের লোকেরা। এদিকে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো জানান ঘটনার তদন্ত শুরু হয়েছে, শীঘ্রই ঘটনার নেপথ্যের কাহিনী প্রকাশ্যে আসবে, সেই অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওইটাই আর পুলিশ প্রশাসনে আমি কইতে চাই যে এটা তদন্ত কিরকম। তারপরে এখন আমার হসপিটাল থেকে তার ফুটেজ কয়েকটা আছে, আপনি দেখেন। আচ্ছা, সন্দেহ তো আমরা কিছু নাই, তার সন্দেহ তো কিছু নাই, তার তো সবে লোকে মিলে আর মিশুক মানুষ, মানে কোনো মানুষের তার কোনো দুশ্মনী উশ্মনী নাই, মিশুক মানুষ আছে, সবে লোকে সন্দেহ কিছু কার কাছে নাই। কিন্তু আমরা জানতে চাই তার অ্যাক্সিডেন্টটা হইলো অ্যাক্সিডেন্ট না মার্ডার, এটা আমরা জানতে চাই। এটা তো বুঝান, আমরা রামনগরেও আছে, তার বান্ধবী কই একজন আছে, ওই তো রামনগর টুকু তো কেউ আইসে বান্ধবী, তার কাছ থেকে পোশাক কালেকশনের যায়। আমরা দিদির ঘরও আছে রামনগরে, ওইখানেও গেছে, মানে কালেকশনের যায়। বাইপাসে তো তাই কোনো দিনও গেছে না, আর কেরকম বাইপাসে আমরা ডেলিভার দিতে পারি না। পুলিশ প্রশাসনে আমরা কইতে চাই গিয়ে একটু তার তদন্ত করি, আর তার মার্ডার হয়েছে কি না একটু আমরা বুঝতে চাই। তার তার ফুটেজ তো আমরা দেখে এখন দেখছি, তার হসপিটাল থেকে পাঠাইছে, হসপিটাল থেকে পাঠায় দেখে হাত পায়ে দা দিয়া সে দামি। হাইলাকান্দি দাঁড়িয়ার ঘাট কারিচোরা জিপির অন্তর্গত রামপুর গ্রামে গত 8 জন বৃহস্পতিবার থেকে এক সমন্বিত হরিনাম সংকীর্তন সূচনা করা হয়েছিল। শনিবার এই হরিনাম প্রভাত ফেরি সংকীর্তনে 500 ভক্তবৃন্দের সমাবেশ ঘটে। ভক্তরা হরিনামে মাতোয়ারা হয়ে গ্রামের সকল দেবস্থানে উলুধ্বনি, শঙ্খধ্বনি, মৃদঙ্গ, করতাল, কাঁসরের ধ্বনিতে ভক্তি প্রণাম নিবেদন করেন। পূর্ণ গ্রাম পরিভ্রমণ শেষে উদ্ধৃত স্থানে অর্থাৎ স্থানীয় কীর্তনিয়া রাধুপালের দেব মন্দিরে নাম ও লুটের গান গেয়ে এই প্রভাত ফেরি সমাপ্তি হয়। অবশেষে সংকীর্তনের উদ্দেশ্য ও সহযোগিতা নিয়ে গ্রামের কয়েকজন ভক্ত নিখিল পাল, পবনলাল কৈরি ও উর্মি পাল, নিতাই পাল প্রমুখে মত বিনিময় করেন। তৎসঙ্গে রামপুরে এবার জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করার জন্য কমিটি গঠনের মাধ্যমে গ্রামবাসীর মিলিত উদ্যোগে রথযাত্রাটি সুসম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। আজকে আমরা 3 দিন থেকে ঘুরতে গিয়া সবে আমরা নগর পরিক্রমায় বাড়িছি, ভগবানের নাম আমরা লইছি, ও কারণে আজকে
আমার জীবনে প্রথম আমি দেখছি আজকে অব্দি আষাঢ় মাস ঢুকে গেছে বৃষ্টি নাই। আজকে নিশ্চয়ই আমরা গাছপালা ধ্বংস করি আর পাপ করি আর এ কারণে তো আজকে বৃষ্টি নাই। নাইলে আগে ফাল্গুন মাসে চৈত্র মাসে মানুষের বৃষ্টি থাকতো, দেখা যেত ফ্লাড হয়ে গেছে, গতবারও শিলচাও ফ্লাড হয়ে গেছে বিগত বৈশাখ মাসও। তো এই যে নেই যে দুর্দিন আর আমরা উপরে দিকে আমরা পরবর্তীতে আরও আসব, এ কারণে আজকে আমরা সবে মিলিয়া ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে ভগবান আমরা এই কষ্টতে গিয়া আমরা নিবারণ করুন। মেঘ বৃষ্টি মানুষের গরুর উপরে যেভাবে বর্তমানে একটা রোগ আইসে বসন্ত রোগ, এটা যদি মানুষের উপরে থাকতো তাইলে কত কিচ্ছু মানুষের করতে লাগলো না। বিধায়ক ভগবান সহায় আসুন, ওখানে সূর্য চন্দ্র আছে দিনরাত্রি ওর, তাই ভগবানের কাছে ওটা কামনা করবো। সবে মিলিয়ে আমরা কামনা করছি যাতে ভগবান আমাদের সুখে শান্তিতে রাখো, বিশ্বটারে শান্তি রাখো, এই বলে আমার বক্তব্য আজকে এখানে সমাপ্ত করলাম। লক্ষ্মীপুর বিধানসভার অন্তর্গত শিবপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা ফজরুদ্দিন লস্করের 19 বছরের মেয়ে জাসমিন বেগমকে খুন করা হয়েছে। 2022 সালের 10 মার্চ তার বাড়ির পাশের ধান ক্ষেতের জমিতে হত্যা করে ফেলে রেখে যায় ওই গ্রামের জসিমউদ্দিন নামের এক দুষ্কৃতী। পরে পুলিশ রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করে জানতে পারে যে জাসমিন বেগম গর্ভবতী ছিল। সেই সময় জাসমিন বেগমের মা এবং বাবাকে তার হত্যায় গ্রেফতার করেছিল পুলিশ। জেল থেকে নির্দোষ প্রমাণে ছাড়া পেয়ে ফজরুদ্দিন লস্কর এবং তার স্ত্রী সাংবাদিকদের ডেকে বিস্তারিত তুলে ধরেন। তারা অভিযোগ করেন কোনো তদন্ত না করে পুলিশ তাদের জেল খাটিয়েছে, অথচ অভিযুক্ত জসিমউদ্দিন নামের ওই দুষ্কৃতী নির্দ্বিধায় জেল থেকে বেরিয়ে ঘোরাফেরা করছে। প্রশাসন তার শাস্তির কোনো পদক্ষেপ নিচ্ছে না, তাই তারা জোরালো দাবি জানান অতিসত্বর জসিমউদ্দিনকে গ্রেফতার করে তাকে ফাঁসিতে চড়ানো হোক। নমস্কার মহাশয়, আমার নাম ফজিলউদ্দিন লস্কর, পাশে তার মা আছে মঞ্জিলা বেগম লস্কর। আমার বাড়ি শিবপুর দ্বিতীয় খণ্ড রূপাইবাড়ি জিবি লক্ষ্মীপুর থানা বাসখান্দি আউটপোস্ট লক্ষ্মীপুর সাব ডিভিশন। আমার মেয়ে মারিয়া বন্ধ করাই দিয়েছেন, আমারে পুলিশে ধরিয়া নিয়ে 3 মাস জেল কাটাইছে। কত তারিখ আপনার মেয়ে মারা গেছে? মার্চ 2022 ইংরেজির মার্চের 10 তারিখে মেয়েরে মারিয়া বন্ধ করাইছেন। আচ্ছা, এরপরে পুলিশ আইয়া আমার পুলিশে কেস দিতে কইয়া উঠাইয়া লইয়া গেছেন আমরা থানা থানার থেকে আমরা জেলে পাঠাইছেন, সঙ্গে আসামি তারেও জেলে পাঠাইছেন। বেল করিয়া 3 মাস 1 দিন আমরা বেল করিয়া আইছি। আওয়ার পরে গিয়া শোনা বুঝাইয়া এসপি স্যারের গিয়া কমপ্লেন করছি, এসপি স্যারে এসডিপি স্যারের কাছে পাঠাইছেন। আপনার মতে আসামি সে জসিমউদ্দিন? জসিমউদ্দিন উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা বিভাগের আধিকারিক খায়রুল ইসলাম হাজারী। শনিবার বেলা 12:30 বিদায় শিক্ষক নিরঞ্জন দেব, শিক্ষিকা রক্তিমা দেব ও দীপা সিংহের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। তাদের কর্মজীবন নিয়ে বিভিন্ন বক্তারা মতামত তুলে ধরেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উধারবন্দ শিক্ষা উন্নয়ন খণ্ডের আধিকারিক জয়ন্তী পাল, উধারবন্দ খণ্ড প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সভাপতি দীপন চন্দ, সম্পাদক শঙ্কর দেব, স্কুলের প্রধান শিক্ষক কেদারনাথ রবিদাস, লক্ষ্মীপুর মহকুমা শিক্ষক সম্মিলনীর সভাপতি জয়প্রকাশ গোয়ালা, সম্পাদক জয়করণ রবিদাস, স্কুল কমিটির সহসভানেত্রী পেয়ারুল বেগম লস্কর, বিশিষ্ট শিক্ষক অতনু চৌধুরী ও অমিত নাগ প্রমুখ। এদিনের সভায় পৌরোহিত্য করেন ফারুল উদ্দিন লস্কর। 828 রাধানগর এলপি স্কুলে আমাদের পর্যায়ক্রমে 3 জন শিক্ষক শিক্ষয়িত্রী বিদায় নিয়েছিলেন, কিন্তু ওনাদের বিদায় সম্বর্ধনা আগে আমরা কোভিড নানান অসুবিধার জন্য যেতে পারি নাই, আজকে এই 3 জনের বিদায় সম্বর্ধনা দেওয়া হলো। আজকের এই বিদায় সম্বর্ধনায় আমাদের ডিআই অফ স্কুলস এবং আমাদের ডিও ম্যাডাম উধারবন ওনারা উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষকগণ এবং শিক্ষয়িত্রীগণ উপস্থিত হয়েছে। আজকের এই সম্বর্ধনা সভায় আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে অত্যন্ত খুশি এবং আনন্দিত। আজকে এই বিদায়ী সম্বর্ধনায় একদিকে যেভাবে বিদায়ী শব্দটা অত্যন্ত স্পর্শকাতর, যেদিকে দুঃখ বোধ করেছি সেদিকে আবার এই যে সবাই এসেছে তার জন্য আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত।
লক্ষীপুরে জেলা দিবস পালন করা হলো শনিবার। এদিন সকাল 11:30 নাগাদ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে লক্ষীপুর পৌরসভার সভাকক্ষে সার্কেল অফিসার জনার্থন বাইপাইয়ের পৌরোহিত্যে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। স্বাগতম বক্তব্য দিলেন সার্কেল অফিসার। পরে জেলা দিবস নিয়ে বক্তব্য রাখলেন মণিপুরী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রীনা সিংহ, নেহরু কলেজের অধ্যক্ষ ডক্টর শুভ্রজিৎ চক্রবর্তী, পৌরসভা সভাপতি মৃণাল কান্তি দাস। सो थैंक यू ऑल कि आप लोग यहाँ पे अपना टाइम निकल के आया है। आज लखीपुर सर्कल जो है, जो सर्कल है वो एक पब्लिक सर्वेंट है, पब्लिक सर्विस काम करता है, जो यहाँ पे नॉट ओनली सर्कल स्टाफ, सब लखीपुर का जितना लीडिंग सिटीजन है, जो प्रोमिनेंट लीडर है उसको बुलाया गया है। इसलिए यहाँ पे जो ऑर्गेनाइज किया है ये इन्हें बेफिटिंग मैनर है। मेन तो सिलचार में होगा ऑन 13 को, क्योंकि ये सब डिवीजन आज में सब सर्कल सब वीडियो ऑफिस में ये हो रहा है, तो कि ये 13 को कचार डिस्ट्रिक्ट फाउंडेशन डे ही मनाया जाएगा, इसलिए ये सब सब ब्लॉक में सर्कल में ये किया है। तो आप लोग आया है कि ये प्रोग्राम में मुझे बहुत अच्छा लगा है कि जैसे कि हम बोला है सर्कल में हर तरह का काम होता है, कि यहाँ पे बहुत सारा का कोऑर्डिनेशन भी मिलता है पब्लिक से। ন্যাশনাল সার্ভিস স্কিমের উদ্যোগে নৈতিক শিক্ষার কর্মশালা আয়োজিত হয় শিলচর নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। এতে ছাত্রদের বিশেষ শিক্ষাদান করেন শিলচর রামকৃষ্ণ মিশনের বৈকুণ্ঠ নন্দজি মহারাজ, তাছাড়া বৃক্ষরোপণও করেন স্বামীজি। নৈতিক শিক্ষা বা মূল্যবোধ শিক্ষার উপর ওনাদের মূল্যবান বক্তব্য রেখেছেন এবং তার দ্বারা আমাদের ছাত্রছাত্রীরা যথেষ্ট উপকৃত হয়েছে। আমি বিশ্বাস রাখি যে ওরা ওদের জীবনের চলার পথে এই শিক্ষাকে ওরা পাথেয় করে আগে এগিয়ে যাবে এবং ওরা ওদের নিজেদেরকে আগামীতে মানে ভালোভাবে গঠন করতে পারবে, সমাজের একজন দায়িত্ববান মানুষ হয়ে উঠতে পারবে। ল্যাম্পিস ক্যান্ডিডেস শনাক্তকরণে পালংঘাটের বিভিন্ন গ্রামে আয়োজিত হলো ব্লক ভেটেরিনারি হাসপাতালের গবাদি পশু টিকাকরণ শিবির। সমস্ত দেশ ও রাজ্য জুড়ে বিশেষ চর্মরোগ তথা ল্যাম্পিস ক্যান্ডিডেস রোগের আক্রান্ত হচ্ছে গবাদি পশু। এই রোগে আক্রান্ত হয়ে গবাদি পশু বিশেষ করে গরুর মৃত্যু পর্যন্ত হচ্ছে। আর গত কদিন ধরে কাছাড় জেলার ধলাই বিধানসভা সমষ্টির বিভিন্ন গ্রামে গবাদি পশুর মধ্যে এই রোগ দেখা দিয়েছে। আর এই অবস্থায় ধলাই বিধানসভা কেন্দ্রের পালংঘাট ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্লক ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ও বিজেপির পালংঘাট মণ্ডলের ব্যবস্থাপনায় গবাদি পশুর টিকাকরণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। শনিবার এই কর্মসূচির অধীনে ব্লকের অন্তর্গত গঙ্গানগর জিপির ভুবনখাল গ্রামে গবাদি পশু এক টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয়। এদিনের শিবিরে প্রায় 60টি গরুকে টিকা প্রদান করা হয়। গবাদি পশুর যে মহামারী দেখা দিয়েছে সেই ব্যাপারে আমরা ভেটেরিনারি ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করে টিকাকরণের ব্যবস্থা করা হচ্ছে সরকারের তরফ থেকে, প্রতিনিধির তরফ থেকে এখানে আজকেও টিকাকরণের ব্যবস্থা করা হচ্ছে। তো বিশেষ করে সবার কাছে অনুরোধ থাকবে যে খবরে প্রকাশ যে অনেকের গরু মারা যাচ্ছে, তো সবার কাছে বিনম্রভাবে আমি আবেদন রাখব যে গরুকে মারা যাওয়ার পর নদীতে নদীর জলে ভাসিয়ে দেবেন না, কারণ হলো নানান সংক্রামণ রোগ দেখা দিবে আর জলের নাম জীবন, এই জলের নদীর জলের উপর সব নির্ভরশীল। তো সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা নদীর জলে না ভাসিয়ে আপনারা আপনারা বাড়ির যে কোনো জায়গায় গর্ত করে ওই ব্যবস্থা করে দেবেন। সবার কাছে জলের আরোগ্য নাম জীবন, তো জল অনেক। সংস্থার উপদেষ্টা তথা ক্রীড়া সংগঠক বাবুল হরের জন্মদিন উপলক্ষে সেবামূলক কার্যক্রমের উদ্যোগ নিল খোদ শিলচর। এদিন ক্যান্সার হাসপাতালে রোগীদের জন্য দুধ, বিস্কিট, আপেল, কলা, খেজুর, আম, আনারস ইত্যাদি ফলমূল প্রায় শতাধিক রোগীকে তুলে দেন খোদের কর্মকর্তারা। উপদেষ্টা খোদের উপদেষ্টা শ্রী বাবুল হর মহাশয়ের জন্মদিন উপলক্ষে ক্যান্সার হাসপাতালে রোগীদের মধ্যে খোদের পক্ষ থেকে বিভিন্ন রকমের ফলমূল আমরা দিয়েছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এই রোগীরা খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়, এই আশা রাখছি আমরা। খুজের উপদেষ্টা বাবুল হরের জন্মদিন উপলক্ষে
আমরা কুজের পক্ষ থেকে আজকে কাছাড় ক্যান্সার হাসপাতালের রোগীদের মধ্যে দুধ, বিস্কুট, আম, আনারস, কলা, আপেল, আম ইত্যাদি কিনার ইত্যাদি আমরা রোগীদের মধ্যে বন্টন করি। আমরা আশা করব, ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে বাবুর সুস্থ থাকেন এবং ভবিষ্যতে সমাজের জন্য আরও অনেক কিছু করতে পারেন। প্রধানমন্ত্রীর মুখে প্রশংসিত করিমগঞ্জের রিক্সা চালক আহমদ আলীর পুত্রকে ড্রাগস সহ আটক করল পুলিশ। ড্রাগস পাচারের পথে পাথারকান্দি পুলিশের জালে ড্রাগস সহ ধরা পড়ল এক যুবক। ধৃত যুবকের নাম নাসির উদ্দিন, বয়স আনুমানিক 35, বাড়ি পাথারকান্দির মধুরবন্দ সংলগ্ন খিলের বন্দে। জানা গেছে, শনিবার সকালে পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের এক বিশেষ গোপন সূত্রের ভিত্তিতে স্থানীয় পুলিশ অভিযানে নেমে এ সাফল্য পায়। উল্লেখ্য, ধৃত নাসির উদ্দিনের বাবা সুপরিচিত রিক্সা চালক আহমেদ আলী, যিনি নিজ প্রচেষ্টায় নিজের গ্রামে ছোট বড় 9টি স্কুল স্থাপন করে নজির সৃষ্টি করেছিলেন। এতে একসময় দেশের প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানেও তার নাম উঠে আসে। তাছাড়া তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তির কাছেও প্রশংসা লাভ করেন। আজ উনার ছেলের এহেন জঘন্যতম কাণ্ডে এলাকার বিভিন্ন মহলে বিরোধ চর্চা শুরু হয়েছে। শিলচর প্রেস ক্লাবে শনিবার আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে উপত্যকার হিন্দি সংবাদপত্র দৈনিক প্রেরণা ভারতীয় মোবাইল অ্যাপের আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ করা হয়। এই মোবাইল অ্যাপের মাধ্যমে পাঠকরা ঘরে বসেই দেশে বিদেশে বিভিন্ন খবর সম্বন্ধে অবগত হতে পারবেন। এছাড়াও মোবাইল অ্যাপে প্রেরণা ভারতীয় ই পেপার ও গ্রাহকদের উপলব্ধ করানোর ব্যবস্থা করেছেন প্রেরণা ভারতী পরিবার। অ্যাপকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা। এদিন শশীকান্ত চৌধাইবালা, আনন্দ শাস্ত্রী ও শঙ্কর দে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। सिलचर से प्रकाशित हिंदी दैनिक प्रेरणा भारती का मोबाइल ऐप का शुभारंभ प्रेस क्लब सिलचर में हुआ। इस अवसर पर हमारे राष्ट्रीय स्वयंसेवक के वरिष्ठ प्रचारक माननीय शशिकांत चौधरी वाले जी, वेद पुराणों के प्रकांड विद्वान पंडित आनंद शास्त्री जी, प्रेस क्लब के जनरल सेक्रेटरी माननीय शंकर दा और हमारी संपादक श्रीमती सीमा कुमार जी सहित प्रेरणा भारती परिवार के कई वरिष्ठ लोग उपस्थित थे। ये मोबाइल ऐप के माध्यम से हम पाठकों के लिए ताज़ा ताज़ा खबरें अपडेट करते रहेंगे और देश, दुनिया, स्थानीय, पूर्वोत्तर और सभी प्रकार की खबरें जो है इस ऐप में मिलेंगी। और इसके अलावा ई पेपर भी ऐप में पढ़ सकेंगे। एक डिजिटल मीडिया में हिंदी के माध्यम से लोगों को समाचार पहुंचाने का एक प्रयास ये हम लोगों का आज शुरू हुआ है। দক্ষিণ হাইলাকান্দির দামচুরা থেকে গুতগুতির পর্যন্ত পূর্ত বিভাগের সিসি ব্লকের সড়কের কাজ নিম্নমানের অভিযোগ এনে হাইলাকান্দি জেলাশাসকের নিকট স্মারকপত্র দাখিল করেছেন দক্ষিণ হাইলাকান্দি ব্লকের ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সভাপতি তপন দাস। যুবমোর্চার সভাপতি তপন দাস স্মারকপত্রে উল্লেখ করেছেন, হাইলাকান্দি পূর্ত বিভাগের অধীনে দামচুরা থেকে গুতগুতি পর্যন্ত সিসি ব্লকের কাজে ব্যাপক দুর্নীতি হচ্ছে, এমনকি ব্লকের রাস্তা নির্মাণে খুবই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, এমনকি রাস্তার উপরে পাথর না দিয়ে সড়ক নির্মাণের গাইডলাইনকে উপেক্ষা করে মাটির উপরে ব্লক বসানো হচ্ছে, যার কাজ সম্পূর্ণ না হওয়ার আগে সড়ক ভেঙে যাচ্ছে। তপন দাস আরও জানান, সড়ক নির্মাণে একমাত্র বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার লাভবান হচ্ছেন। তারা গাঁও থেকে জানতাম বাট সেজন্য কাজটা খুব নির্মাণের কাজ হর যার ধরুন এটা একদিন বৃষ্টির মধ্যে দেওয়া কয়েকদিনের মধ্যে এটা দোষিয়ে যাইব কি নিশ্চয় হাতও দিছে না ভালো দিছে না। তো এই ব্যাপারে আমি কন্ট্রাক্টরের সঙ্গে যোগাযোগ করতে পারি নাই, তবু আমি মাননীয় জেলার উপায়ুক্তর ওনার কাছে একটা আবেদন জানিয়ে জানাইছি যে রাস্তার কাজটা ভালো হওয়ার লাগে। আপনি এটা মানে রাস্তার গুণগত মান কীরকম দেখছেন, ভালো না খারাপ? একদম লো কোয়ালিটি, যেটা কোয়ালিটি সি ব্লক দিছে এটা লো কোয়ালিটি, কোনো পাথর নিছে নাই। হ্যাঁ, কিন্তু ভালো দিয়ে জাস্ট তারা এরকম করে দিচ্ছে। আপনার মতে রাস্তার কাজটা নিম্নমানের? একদম পুরো নিম্নমানের। আপনারা যে কোন কমিটি থেকে আবদার জানাইছেন? আমরা ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে এটা আবদার জানাই। কিন্তু আমরা সরকারি দেখো স্কিমটা গ্রহণ করছে, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় উনি এই ট্রাইবেল এলাকার লাগি তাই খুব চেষ্টা চালিয়ে যেটা যে কীভাবে এতদিনে এই রাস্তাটা কাজ হয়েছে না, বার বছর স্বাধীন হওয়ার পর থেকে রায়পুর মারা বিদ্যুতি রাস্তাটা হয়েছে না, কিন্তু তাই যে কিছুদিনের মধ্যেই তাই এই রাস্তাটা বানিয়ে দিতে পারা ওটাও তাহলে ধন্যবাদ জানাই। কিন্তু যাতে কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার তার একটা মুনাফা লাগিয়া
এই কাজটা খুব নিম্নমানের করিয়া যা, যার ধরুন আমরা ডিসির কাছে একটা মেমোরেন্ডাম দাখিল করছি কাজটা ভালো হওয়া। রাজ্যের শিক্ষা বিভাগের নির্দেশে গ্রীষ্মকালীন সময়ের জন্য পড়ুয়াদের সুবিধার্থে স্কুলের নিয়মিত পাঠনের সূচি পরিবর্তন করা হয়েছে। এতে নয়া নির্দেশিকায় অসহনীয় গরমের জন্য বিদ্যালয়সমূহে সকাল 7:30 থেকে ক্লাস শুরু করার কথা সরকারিভাবে ঘোষণা করা হয়, কিন্তু সরকারি এমন নির্দেশিকা অনেক শিক্ষকেরা মানছেন না বলে বিস্তর অভিযোগ উঠেছে। প্রাপ্ত অভিযোগ মতে পাথারকান্দি শিক্ষাকুণ্ডের বালিপি পলাজিপির 408 নং তারাপুর এলপি স্কুলে কচিকাঁচা পড়ুয়ারা নয়া নির্দেশিত সময় সকাল 7:30 স্কুলে উপস্থিত হলেও শিক্ষক পুরানো সময় স্কুলে আসছেন, ফলে স্কুলের পড়ুয়ারা শিক্ষক না থাকার দরুন এদিক সেদিক ছুটাছুটি করে বিপথে পরিচালিত হচ্ছে। তাছাড়া স্কুলের সম্মুখভাগে রয়েছে পাকা সড়ক, এতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। মর্নিং ক্লাস দেওয়া হয়েছে, কিন্তু এর আগে তো তারা মোটামুটি 9টায় ক্লাস, যখন তারা 10:11 সময় আইতো, মানে ইচ্ছা মতো দে সরকারের বেতন দে, আমার বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়াই আর পরের বাচ্চা বাসলে বাসক, পড়লে পড়ক না পড়লে নাই, আমার এটা কোনো পরুয়া হয় না। বাই দ্য ওয়ে এদিকে মেইন রোড গাড়ি চলাচল করে, বাচ্চারা রাস্তার দিকে খেলে, রাস্তার দিকে দৌড়ায়, যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে খেয়ে দেখবো। এরপরে স্কুলের তো অবস্থা কাহিন, বাউন্ডারি নাই, বালা করে খাওয়ার জলের সুবিধা নাই, স্কুলের যেহেতু সাপ্লাইয়ের পয়েন্ট আছে একটা, ফিল্টার বন্ধ নাই, আর বিভিন্ন ধরনের সমস্যা। ম্যানেজমেন্ট কমিটি যে প্রেসিডেন্ট আসুন, প্রেসিডেন্টেও দেখুন না, ইয়া একবার স্কুলের খবর লইন না। যে প্রেসিডেন্টের নাম কিতা? প্রেসিডেন্টের নাম তো কিতেশ দাস। কিন্তু দুজনের সমান, যদি আজকে এসএমসি কমিটি যদি কোনো গাইড দিত, এসএমসি কমিটি যদি গাইড দিত, আজকে এটা হয় না। মাস্টার না, মাস্টারের বাবা ইলনে রাইট টাইম মতো। করিমগঞ্জ জেলা পরিষদের যাবতীয় কাজকর্ম সুচারুভাবে এগিয়ে নিয়ে যেতে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের সর্বাঙ্গীন সহযোগিতা চাইলেন জেলা পরিষদ চেয়ারম্যান আশিস নাথ। শনিবার জেলা পরিষদ কার্যালয়ের নিজ চেম্বারে এক সাংবাদিক সম্মেলন করে চেয়ারম্যান আশিস নাথ বলেন, বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য কর্মকর্তাদের সহযোগিতায় তিনি প্রথমবার গুরুত্বপূর্ণ জেলা পরিষদের চেয়ারম্যান পদে পদাসীন হন। এবারও বিধায়ক কৃষ্ণেন্দু পালের সহযোগিতায় তিনি চেয়ারম্যানের আসনে বসতে পেরেছেন, এমনটা উল্লেখ করেন আশিস নাথ। এছাড়াও এই স্বল্প সময়ের মধ্যে জেলা পরিষদের উন্নয়নমূলক কাজকর্ম এগিয়ে নিয়ে যেতে দলমত নির্বিশেষে সব সদস্য সদস্যদের সহযোগিতা কামনা করেন চেয়ারম্যান আশিস নাথ। জেলা পরিষদের গঠন দলীয় নেতৃবৃন্দ সাহায্য করেছিলেন সেটা ঠিক, কিন্তু নেতৃত্ব নিয়ে জেলা পরিষদ যিনি গঠন করেছিলেন 2019 ইংরেজিতে আমাকে সভাপতি বানিয়েছিলেন, সামনে থেকে নিজের নেতৃত্ব দিয়ে যিনি করেছিলেন তিনি হলেন পাথারকান্দির মাননীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল। আপনারা জানেন উনার সঙ্গে আমার নিবিড় বন্ধুত্ব আছে, আত্মীয়তাও আছে, তারপরেও জেলা পরিষদ গঠনে উনি যে নেতৃত্ব দিয়েছিলেন সেই নেতৃত্বে দেওয়ার ফলে যদিও মধ্যে আবার 2 নম্বরবার ইলেকশন হয়েছিল, তখনও উনি নেতৃত্ব দিয়ে আবার 2 নম্বরবারও আমাকে জেতাতে সক্ষম হয়েছিলেন। তারপরে আমাদের করিমগঞ্জ জেলা পরিষদ করোনা মহামারীর টাইমে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরা বিভিন্ন প্রোগ্রাম নিয়েছিলাম, সেটাও উনার নেতৃত্বে হয়েছিল, উনার সাজেশন নিয়ে মাস্ক, অক্সিমিটার বা বিভিন্ন অঞ্চলে যে কাজ দেখাশোনা সেটাতেও উনার পরামর্শ ছিল, সহযোগিতা ছিল। আজকের দিনে যে আমি এখানে এসে আবার যে বসেছি সেখানেও পাথারকান্দির বিধায়ক কৃষ্ণপাল মহাশয়ের আন্তরিক সহযোগিতা এবং সাহায্য না থাকলে আমি আবার এখানে এসে। মুখ্যমন্ত্রী পাখিপথ নির্মাণ যোজনার অধীনে উধারবন্দ সমষ্টিতে আজ 3টি রাস্তার শিলান্যাস করলেন বিধায়ক মিহির কান্তি সোম। প্রথমে রাজবাড়ি সংলগ্ন শিবেরবন্দ হরিবাসর থেকে ঠালিগ্রাম কেবিজে আর মেমোরিয়াল স্কুল পর্যন্ত রাস্তার আনুষ্ঠানিক শিলান্যাস করেন বিধায়ক। এ উপলক্ষে বাগান নাচ করে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, এই কাজের জন্য 61 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এছাড়া পাঠাঘাট থেকে চণ্ডীঘাট প্রথম খণ্ড হয়ে দেশবন্ধুনগর পর্যন্ত সড়কের জন্য বরাদ্দ হয়েছে 1,47,00,000 টাকা। সেই সঙ্গে নাগাডুম খাসিয়াপুঞ্জি সড়কের জন্য একই যোজনার অধীনে সরকার বরাদ্দ করেছে 18,00,000 টাকা। তিনি বলেন, আগামীতে উধারবন্দির সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আরও অর্থ বরাদ্দ হবে। ব্যাপার ছিল এই রাস্তাটা ঘুরে যাওয়ার কথা ছিল, যে কোনো কারণবশত হয়নি, ওটা লোটাতল গেছে। আর এইদিকে রাস্তা আমরা আগে শিলান্যাস করেছি, সেই 885 মিটার মনে
আজকের দিনে 8.54 মিটার, 854 মিটার। আর এখানে আজকের দিনে তিনটা শিলান্যাস করব আমরা। আমার চন্দনদা মেলনদা খুব সুন্দরভাবে বলেছেন, দীর্ঘদিনের প্রতীক্ষার পর পেয়েছেন, কথাটা সত্যি। বন্ধুগণ, আমরা সরকারে এসেছি রাজ্যের 2016-এর আগে আমাদের কংগ্রেস সরকার ছিল। দীর্ঘদিন কংগ্রেস শাসনের পর আজকের গ্রামের রাস্তা দুর্গ্রস্ত অবস্থা ছিল। 2016-এ আসার পর আমরা ধীরে ধীরে রাস্তা কাজগুলো আমরা সম্পূর্ণ করতে যাচ্ছি। এবছর আরো 870 কাজ এসছে, যেটার মধ্যে ঝালিগ্রাম রাস্তা আছে, যেটার মধ্যে খাসপুরের ভেতরে রাস্তা আছে, সেই রাস্তার ব্রিজ গুলো হবে। আটটা ব্রিজ সবচেয়ে বেশি কাঁসার জেলার মধ্যে এখানে এসছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। গণ হিস্টেরিয়ায় আক্রান্ত 22 ছাত্রী অসুস্থ, ভাগা বামবিদ্যাপীঠ স্কুলে চাঞ্চল্য। রামনগর বাইপাসে অপরাধ বাড়ছে, রাধারানীর মৃত্যু রহস্যের তদন্ত শুরু। হাইলাকান্দি দাঁড়িয়ার ঘাটে সমন্বিত হরিনাম সংকীর্তন, এবার হবে রথযাত্রাও। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।